সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একে আপু আসছে, দেখতে শুনতে অনেকটাই উচলম্বা। আসলে কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? দীপা। দীপা আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনার পরিবারে কে কে আছে? নানি আছে। নানি আছে? মা বাবা নাই? মা বাবা ছিল, মরে গেছে। মরে গেছে? দুইজনে মারা গেছে? ভাই বোন আছে? আর ভাই আছে একটা। একটা ভাই আছে? আচ্ছা আচ্ছা। বড় না ছোট? ছোট। আচ্ছা আপনি বড়? আপনি কি করেন, কি লেখাপড়া করেন? লেখাপড়া করতাম, এখন আর করি না। এখন কি করেন, কাজ টাজ করেন নাকি বাসাতে নানির কাছেই থাকেন? কাজ করে যে সেলাই মেশিন হাতে। নানির কাছে থাকেন? হ্যাঁ নানির কাছে থাকেন। তো ভিডিওতে আসছেন আসলে কি বলার জন্য? এই যে ভালো মানুষ পাইলে কিরকম মানুষকে বিয়ে করতে চান? যে আমার পাশে দাঁড়াবে। বিয়ে করলে স্বামী তো পাশেই থাকে, স্বামী কে আর স্ত্রী দূরে থাকে, বিশ্বাসযোগ্য হবে, পাশে থাকবে, তারপরে। আচ্ছা আচ্ছা। তো বিয়ে করতে এসে ভিডিওর সামনে আসা লাগে নাকি? প্রেম টেম করেই তো বিয়ে করা যায়, এরকম মানুষ না। আচ্ছা আচ্ছা। গান টান গাইতে পারেন নাকি? না গান টান গাইতে পারি না। নাচ করেন নাকি? নাচতে পারি। আজকে এই যে অনেক সুন্দর করে সাজুগুজু করছেন, টোটাল লাল লিপস্টিক টিপস্টিক নিছেন, কি মনের মানুষের জন্য? হ্যাঁ হ্যাঁ। তো একটা গান টান শোনান দেখি। গান পাই না। পারেন না? আচ্ছা যাক। নামাজ কালাম পড়তে পারেন? পারি। আচ্ছা যাক। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কি দোয়া করেন? করে মনের একটা মানুষ পাই। আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চাই, বিয়ে শাদী করতে চাই, তা সত্যি সত্যি বিয়ে করবেন তো? নাকি মিথ্যা মিথ্যা আসছেন আবার? তা নাম্বার কি মুখস্থ আছে? না। বিয়ে করবেন, এটা নাম্বার মুখস্থ থাকে না? না। তা নাম্বারটা মুখস্থ না থাকলে আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরে সুন্দরী একটি আপুর জীবনের গল্প। আসলে গরিব এতটাই গরিব, মা বাবা নাই, নানির কাছে মানুষ হয়েছে, আসলে কতটা কষ্ট নিয়ে বড় হয়েছে বুঝতেই পারতেছেন। কেউ যদি সত্যিকারের যোগাযোগ করতে চান বা জীবনসঙ্গী হিসেবে পেতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01767397614। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কখনো মিথ্যা কথা বলবেন না, সত্য দিয়ে জীবন সাজাবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।